السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله حداب والصلاة والسلام على من لا نبي بعده وآله وأصحابه أجمعين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوها الذكر إن كنتم لا تعلمون آمنت بالله شماني وديني بھائيو بھوني আপনাদের কাছে আমি একটু জানতে চাচ্ছি আমাদের সাউন্ড সিস্টেম ঠিক আছে কি না মেহরবানি করে যদি একটু উত্তর দিতেন তাহলে আমরা আমাদের লাইভ শুরু করতাম মূল পর্বে প্রবেশ করে সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা না মেহরবানি করে একটু কমেন্ট করুন অনেকে সালাম বলছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহি যারা সালাম দিলেন কমেন্ট করছেন তারা মেহরবানি করে একটু সাউন্ড সিস্টেমের ব্যাপারে কিছু বলুন সাউন্ড সিস্টেম ঠিক আছে কি না মাসাল্লাহ আমাদের এমডি ডি ভাই বলেছেন সাউন্ড সিস্টেম ঠিক আছে বারাকাল্লা ফিক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালাম আল্লাহ বাদ সম্মানীয় দিনী ভাই বোনেরা আমরা জুমাবারের আসল ইসলাম জানি সাধারণ প্রশ্নোত্তর পর্বের লাইভ শুরু করছে আল্লাহর উপর ভরসা করে আমাদের মোস্তাফিজ ভাই জানতে চেয়েছেন রাসুল সাল্লাই্লামকে স্বপ্নে দেখা কি বাস্তবে দেখার মতো রাসুল সাল্লি সাল্লামকে স্বপ্নে দেখার কোনো ফজিলত আছে কি রাসুল সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম নিজে বলেছেন মানার নাম। ফাসাইয়া র আনিফিল ইয়াকজা আউ লেক আন্ডাম আ র আনিফিল ইয়েকজা লায়েতা মাস্তালু মুসলিম হাদিস নাম্বার দুই হাজার দুইশো ছেষট্টি আল্লাহর হাবিব বলছেন যে আমাকে স্বপ্নে দেখেছে সেই অচিরে আমাকে আবার সজাগ অবস্থায় দেখতে পাবে এই হাদিসের ব্যাখ্যা মহাদেশগণ বলেছেন অর্থাৎ কয়ামতের দিন সে দেখতে পাবে লে কা আন্ডাম আর আনিফিল অথবা সে যেন আমাকে একবারে সজাগ অবস্থায় দেখলো এর ব্যাখ্যা বিশ্বনবী করছেন অর্থাৎ শয়েতানবী শয়তান আমার সুরত ধারণ করতে পারে না আল্লাহর হাবিবকে যে ব্যক্তি স্বপ্নে দেখবে সেকে আমাদের মাঠে দেখবে ইহাদিসের ব্যাখ্যায় মহাদুজগণ বলেছেন অর্থাৎ সে আল্লাহ রাসুলের নৈকট্য পাবে এই হলো ফজিলত তবে হ্যাঁ রাসুল সাল্লাহ সাল্লামকে দেখলেই হবে না ইমান নিয়ে মরতে হবে আর যে স্বপ্নে দেখে সেই মান নিয়ে মরবে আমরা এই প্রত্যাশা রাখতে পারি কিন্তু যদি রাসুলকে অনুসরণ করা না হয় তাহলে দেখার মাঝে সরাসরিও কোনো ফয়দা নেই আবু জেহেলো বিশ্বনবীকে দেখেছে আবু লাহাবও দেখেছে কিন্তু আনুগত্য করেনি তবে স্বপ্নে দেখাটা একটু বিরল কাজ এবং এটা সৌভাগ্যের কাজ সে প্রকৃত অর্থে দেখতে পারে স্বপ্নে যে ব্যক্তি রাসুলকে অনুসরণ করে আর রাসুলের সুরত যেহেতু শয়তান ধরতে পারে না রাসুলকে যিনি দেখেছেন তিনি সত্যি দেখেছেন তবে তিনি রাসুল কিনা সেটাও অনেক সময় কনফিউশন তৈরি করে আমার কাছে এক ব্যক্তি একবার বলেছে হুজুর আমি নবীকে স্বপ্নে দেখেছি আমি তখন ওনাকে বললাম দেখতে কেমন দাড়িগুলো একবারে সাদা বলল হ্যাঁ একবারে ধবধবে সাদা আমি তখন বললাম তাহলে আপনি রাসুলকে দেখেন নাই উনি একটু মন খারাপ করলেন বললেন হুজুর কেন আমি বললাম বিশ্বনবি দাড়ি পাকে নাই মাত্র সতেরো আঠারোটা কোনো কোনো রাও হয়তো উনিশটা পাওয়া যায় যদি এতগুলো দাড়ির মাঝে উনির বিশটা পাকে তাহলে ধবধবে সাদা হলো কেমনে সুতরাং আপনি যাকে দেখেছেন তিনি রাসুল নন তো এই জন্য আল্লাহর হাবিবকে দেখলেন কিনা সেটাও কিন্তু বুঝতে হবে আসলে তিনি রাসুল কিনা তবে এটা দেখতে পারা সৌভাগ্যের ব্যাপার আল্লাহর বান্দা আমি এই আইডি থেকে একজন ভাই জানতে চেয়েছেন স্বামী যদি স্ত্রীর সঙ্গনে এবং অপবিত্র অবস্থায় রান্না করে খাওয়া দাওয়াও করে জায়েজ হবে কোনো গুণা হবে কি না কোনো গুণা হবে না স্বামী স্ত্রী যদি পারস্পরিক তারা সাহসয্য গ্রহণ করার পরে পবিত্র হয়ে নেয় এটা ভালো গোসল করে নেয়া আরও ভালো অজু করে নিলে হবে অথবা একটু হাত মুখ ধুয়ে নিলে হবে তারপরে খাওয়া দাওয়া রান্নাবান্না করতে কোনো আপত্তি নেই তবে নামাজ পড়তে পারবে না কোরআন তেলোয়াত করতে পারবে না কোরআনে স্পর্শ করতে পারবে না কা শরীফ তাওয়াপ করতে পারবে না আর অন্য অন্য জিকির আসকারও যদি সে করতে চায় অবস্থায় করতে পারবে তবে না করা ভালো পবিত্র অবস্থায় জিকির করা উত্তম নাদিরুজ্জামান ভাই জানতে চেয়েছেন জাহাজে চাকরি করেন তিনি কখনো কখনো জাহাজে উঠলে দুই তিন মাস তিনি জাহাজেই থাকেন তাহলে তিনি কি তখন নামাজ কসর করবেন এ বিষয়ে আমরা বলতে চাই জাহাজই তার ঠিকানা উনি মূলত কোথাও যাচ্ছেন না উনি জাহাজে যাচ্ছেন এবার জাহাজ জাহাজের গতিতে হয়তো আপনার ইন্ডিয়া যাবে হয়তো পাকিস্তান যাবে করাশি যাবে কিন্তু জাহাজে উনার আলাদা ব্যাগেজ আছে লাগেজ আছে থাকার জায়গা আছে ঘুমানোর জায়গা আছে সুতরাং এটা তার একামতের জায়গা অবস্থানের জায়গা এই আমি ভাইকে বলবো তিনি যেন কসর নামাজ না পড়েন তিনি পুরা নামাজই পড়বেন কারণ তিনি সফরকারী নন সফর করছে জাহাজ আর উনি জাহাজে চাকরি করছেন উনি জাহাজের ভিতরেই থাকছেন এই জন্য উনি মুসাফির হিসাবে গণ্য হবেন না তিনি পুরা নামাজ পড়বেন আহসানুল করিম ভাই জানতে চেয়েছেন খারাপ স্বপ্ন দেখলে করণীয় কি খারাপ স্বপ্ন যদি কেউ দেখে সাল্লা সাল্লাম বলেছেন জেগে ওঠার পরে বিসমিল আউজ রাজিম পড়ে তিনবার বাম দিকে থুতু ফেলবে তাহলে স্বপ্নের খারাপ প্রভাব তার উপরে পড়বে না এই আমরা যারা খারাপ স্বপ্ন দেখব আমরা বাম দিকে থুতু ফেলবো এবং আউজ বিল্লাহিমিনয়েতুর রাজিম পড়ব আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই শয়তানের অনিষ্ঠ থেকে জোয়েল ভাই জানতে চেয়েছেন সাজদায় বাংলায় দোয়া করা যাবে কিনা আল্লাহর হাবিব বলেছেন তোমরা সাজদায় বেশি বেশি দোয়া করো মানুষ যখন সেজদায় যায় অক্কর আবু মাইয়া দমির হুয়া সাজিদ্দ ফিরুদ্দোয়া সে আল্লাহর খুব কাছে চলে যায় বেশি বেশি করে তোমরা সেজদায় দোয়া করো তো নফল নামাজেই মূলত দোয়া করার সুযোগ থাকে কারণ ফরজ নামাজে আপনি ইমামের পিছনে যখন পড়বেন তখন তো আপনি তিনবারের বেশি তাজবি পরার সময় পাবেন না আর ইমামও তিনবারের বেশি তাজবি পড়বেন না কারণ পিছনে অসুস্থ লোক থাকতে পারে অথবা জুল হাজা প্রয়োজন আছে এমন ব্যক্তি থাকতে পারে তাই এটা নফল নামাজে করবেন আর আপনি রাসুলের শিখানো দোয়াগুলো যদি পারেন সেটা তো খুব ভালো হাদিসের দোয়া কারণ হাদিসের মাঝে সকল হাজত পূরণের দোয়াই আছে বলা চলে তবে কিছু কিছু দোয়া আছে যেটা হয়তো সেখানে সরাসরি নেই যেমন আপনার মেয়ের বিয়ে দরকার তা আপনি সেখানে বলেন না আল্লাহ আমার মেয়ের বিয়েটার ব্যবস্থা করে দাও তো সেটা আরও বি করতে হবে জরুরি নয় যেহেতু হাদিসে দোয়ার কথা বলা হয়েছে মতলাক ভাবে তাই আপনি বাংলাতেও দোয়া করতে পারবেন কোনো অসুবিধা নেই আমরা এই বিষয়ে আগেও কথা বলেছি জাহির ভাই জানতে চেয়েছেন ঘরের ভিতরে বাথরুমে ওই হাউজের উপরে নামাজ হবে চমৎকার প্রশ্ন হ্যাঁ অনেক জায়গাতে ঘরের ভিতরে বাথরুমের হাউস দে এর উপরে ঢালাই দেয়া হয় ওই ঢালাইটা যদি ভিজা না হয় তাহলে তার উপরে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই কারণ আপনি তো নামাজ পড়ছেন ঢালাইয়ের উপরে আর ঢালাইয়ের উপরের অংশ যদি শুকনা থাকে এটা পবিত্র কিন্তু যদি ভিজা হয় তাহলে পরা যাবে না কারণ সে ভিজা পানিটা নাপাক সেটা টয়লেটের পানি এই জন্য আপনি শুকনা হলে পরবেন ভিজা হলে পড়বেন না তবে পারত পক্ষে বাথরুমের ঢালাইয়ের উপরে ওখানে না পড়াই তো ভালো মনে কোনো কনফিউশনও তৈরি হবে না সাফায়াত ভাই জানতে চেয়েছেন সুন্নানামাজ চলাকালে জামাত শুরু হলে করণীয় কি হ্যাঁ চমৎকার যে আপনি সুন্নার নিয়ত বেঁধেছেন এক রাকাত পড়ার পরে একামত হয়ে গেল এই অবস্থায় আপনি আরেক রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলবেন সালাম ফিরিয়ে আপনি ফরজ নামাজে সামিল হয়ে যাবেন চার রাকাত নামাজের সুন্না নিয়ত করেছেন তিন রাকাত পড়েছেন একামত শুরু হয়েছে আরেক রাকাত পড়ুন চার রাকাত শেষ করে আপনি এবার ফরজ নামাজে অংশগ্রহণ করুন চার রাকাতের নিয়ত করেছেন সুন্না পড়বেন কিন্তু এক রাকাত পড়ার পরে একামত শুরু হয়েছে তাহলে আপনি চার রাকাত পড়া দরকার নাই আপনি দু একাত পরে সালাম ফিরিয়ে দেন কারণ সুন্নাতের সে ফরজের গুরুত্ব বেশি কিন্তু সুন্নহ বাদ দিয়ে মাঝখানে সেরে দিয়ে ফরজে অংশগ্রহণ করবেন না কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লাও তবে তিলু তোমরা আমলকে নষ্ট করো না এজন্য আপনি সুন্নহ নষ্ট না করে শেষ করে সালাম ফিরিয়ে তারপরে ফরজে অংশগ্রহণ করবেন মাসুম ভাই জানতে চেয়েছেন মেয়ের দুই তিন মাস বয়সী পেটের বাচ্চা নষ্ট হয় অর্থাৎ মেয়েদের মেয়েদের যদি পেটের বাচ্চা দুই তিন মাসে নষ্ট হয়ে যায় চার মাস পাঁচ মাসও নষ্ট হতে পারে এই অবস্থায় পবিত্র হবার সময়সীমা কত এই অবস্থায় পবিত্র হইবার হবার সময়সীমা সর্বনিম্ন কোনো সময়সীমা নেই এটা নেফাস নেফাসের সর্বনিম্ন কোনো সময়সীমা নেই সর্বোচ্চ সময়সীমা হলো চল্লিশ দিন বাচ্চা হওয়ার পরে মহিলার যে যে ব্লিডিং হয় মহিলাদের ব্লাড যায় সেটার নিম্ন সীমা নাই পাঁচ দিন পরও বন্ধ হয়ে যেতে পারে দশ দিন পরও বন্ধ হয়ে যেতে পারে তখন মহিলাটা পবিত্র নামাজ পড়া শুরু করে দেবে কিন্তু যদি এটা বন্ধ না হয় চল্লিশ দিন পঞ্চাশ দিন চলতে থাকে চল্লিশ দিন পর্যন্ত সে নামাজ পড়বে না চল্লিশ দিনের পরে তখন সে ইস্তেহাজা রুগী তাই সে তখন যদি তার ব্লাডও যায় সে নামাজ পড়বে প্রতি ওয়াক্তের জন্য নতুন করে অজু করতে হবে একটা অজু দিয়ে এক ওক্ত নামাজ করতে পারবে আর নামাজের দাঁড়ালেও যদি তার ব্লাড পড়তে থাকে তারপরও নামাজ হয়ে যাবে সবুজ ভাই জানতে চেয়েছেন লটারিতে টাকা দেয় লটারি ধরে এমন ইমাম তার পিছনে নামাজ হবে কি হ্যাঁ ইমাম সাহেব লটারি ধরে অথচ লটারি জুয়া এটা হারাম নিষেধ যদি লাইগা যায় দশ টাকা চল্লিশ লাখ টাকা এই টাকাটা হারাম এই ইমামের পিছনে নামাজ হবে কি নামাজ হবে কারণ ইমাম কবিরা গুনা করেছে ফাসেক আর ফাসেকের পিছনে একতেদা জায়েজ আছে তবে মোত্তাকি ইমামের পিছনে একতে করা উত্তম এই জন্য ইমাম সাহেবকে বুঝাবেন এবং যদি ইমাম সাহেব সংশোধন না হয় তাহলে মসজিদ কমিটির উচিত এই ইমাম সাহেবকে সসম্মানে বিদায় জানানো একজন মোত্তাকি ইমাম নিয়োগ দেয়া কারণ যে ব্যক্তি জুয়া খেলায় লটারি ধরে এমন ইমাম নিশ্চয় মোত্তাকি হতে পারে না এটা কবিরা গুণা আর এমন কাজ যে করে হ্যাঁ তার পিছনে একটা দা করা যাবে না করা উত্তম আব্দুর রহমান ভাই বলেছেন অন্যের বাজার খরচ করতে গিয়ে যদি কিছু টাকা বেঁচে যায় সেটা খাওয়া যাবে উনি জানেন যে মালের মূল্য পঞ্চাশ আমি দামাদামি করেছি দশ টাকা কম দিয়েছি ওই দশ টাকা খাওয়া যাবে আমরা বলবো না যদি আপনি কিছু টাকা বেঁচে যায় আপনার উচিত সে টাকাটা ফিরিয়ে দেয় এটা আমানতদারিতা এটা বিশ্বস্ততা এজন্য না জানিয়ে সেখান থেকে আপনি টাকাটা গ্রহণ করবেন না ইব্রাহিম ভাই জানতে চেয়েছেন যে জীবনে একবার কালেমা পড়বে সে ব্যক্তি কি জান্নাত পাবে হ্যাঁ যে ব্যক্তি জীবনে একবার কালেমা পড়ার পর আর কফুরই করবে না ইমানটা নিয়ে মারা যাবে সে নিশ্চয় জান্নাত পাবে আদিস কালাল ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না যে ব্যক্তি কালেমা পড়েছে সে জান্নাত পাবে যদি সে পাপিষ্ট হয় আল্লাহ যদি ক্ষমা না করেন পাপের কারণে শাস্তি দেবেন শাস্তি দেওয়ার পরে জাহান্নাম থেকে সে মুক্তি পাবে ইমান যদি থাকে আল্লাহ তালা বলছেন যে জাররা পরিমাণ ভালো কাজ করবে সে তার প্রতিদান পাবে তো ইমান কি একটা ভালো কাজ নয় যদি সে চিরকালই জাহান নামে থাকে তাহলে কোরআন শরীফের এই আয়াতের কি হবে সে তো সামান্য হলো ভালো কাজ করেছে এটা রেজাল কথায় এই জন্য যার ইমান আছে সে জান্নাত পাবে কিন্তু হালকাভাবে মনে করা যাবে না জান্নাত যেহেতু একদিন পাবো তাই পাপ করি শাস্তি পাইলে কিছু পাইলাম না অদ্দুবিল্লাহমিন জালিক কারণ জাহান নামে এক সেকেন্ড থাকার মতো সামর্থ্য কোনো মানুষের নেই এই জন্য হালকামি করে গুনার কাজ করা যাবে না রাকিব ভাই জানতে চেয়েছেন কোরবানির নিয়াত করলে সেটা কি মানত হয়ে যাবে নিয়াত এবং মানতে পার্থক্য আছে নিয়াত হলো কোনো কাজ করার এরাদা করা আর মান্যত হলো যেটাকে আমরা মানত মান্যত আরবিতে বলা হয় না বাংলা দন্তান্ন ডাবলও দেয় আবার একটিও দেয় মানত বলে মান্যত বলে দুটি বিশুদ্ধ অভিধারে দুটি আছে তো এই মানত বা মান্যত যদি কোনো ব্যক্তি করে তাহলে তাকে এটা পূরণ করতেই হবে আর এরাদা করলে পূরণ করতে হবে না যদি সে মনে চায় করলো না হয় করলো না মান্যত হলো আপনি শর্ত সাপেক্ষে কিছু বলবেন যে আল্লাহ যদি আমি সুস্থ হই তাহলে আমি একটা ছাগল তোমার রাস্তায় সাদাকা করবো যদি আমার এ রোগটা সেরে যায় তাহলে আমি দশ রাক নফল নামাজ করব এটা হলো মান্নত তো এটা যদি হয় তাহলে আপনাকে পূরণ হওয়ার পরে পালন করাও ওয়াজিব আর এরাদা এটা নিয়ত জাস্ট আকাঙ্ক্ষা মনের একটা ভাসনা ওই বাসনা প্রকাশ করলেন আপনি চাইলে এটা করতেও পারেন নাও করতে পারেন আবুল কালাম ভাই জানতে চেয়েছেন কোটিপতি ব্যক্তি কোরবানি না করলেও গুণা হবে না একজন বক্তা বলেছেন তা কি সঠিক আসলে এটা পরিতাপের বক্তব্য খুবই কষ্টকর বক্তব্য যে বক্তব্যের ভাষা দেখে মনে হয় যে কোরবানি করার ব্যাপারে নিরুৎসাহিত করা হচ্ছে না এটা হাদিসের পরিভাষা নয় কোরবানি করাকে সামর্থ্যবান ব্যক্তির জন্য ইমাম আবু হানিফা রাহেমাহুল্লা সহ একদল আলেম ওয়াজিব বলেছেন আবার ইমাম শাফির রাহেমাহুল্লা সহ আরেক দল আলেম এটাকে সুন্নাতে মোয়াক্কাদা বলেছেন কিন্তু এটা শুননা না এই কথা কেউ বলেননি রাসুল সাল্লাহ সাল্লাম নিজে মদিনায় দশ বছর কোরবান দিয়েছেন এবং তিনি বলেছেন না যে ব্যক্তি সামর্থ্য আছে তারপরও সে কোরবান দেয়নি সে যেন আমার ঈদগাহে না আসে তো রাসুসাল্লাহ সাল্লাম যেখানে ধুমকি দিলেন সেখানে আপনি আমি বলবো যে কোটি টাকা থাকলেও জাকাত কোরবান না দিলে কোনো অসুবিধা নেই কেবল হালকা করা হলো না আমাদের বক্তব্যে মানুষ যেন দিনের দিকে ধাবিত হয় বক্তব্যটা সেভাবে দেওয়া উচিত তবে হ্যাঁ কোনো ব্যক্তি যদি ওনাকে প্রশ্ন করতেন কোরবান না দিলে কি গুণা হবে তাহলে বলা দরকার ছিল কেন দেবেন না ভাই সামর্থ্য থাকলে দিন আপনার টাকা আছে আপনি দেওয়া উচিত কেন দেবেন না ভালো কাজ সুন্নতে মোয়াক্কা দেওয়াও যদি হয় সোননা তো বটে পালন করুন এরপরে বলা দরকার তবে হ্যাঁ যদি কোনো কারণে আপনি না পারেন তাহলে হাদিসে এটাও আছে যে আপনার গুণা হবে না সুনতে মোয়াক্কাদা তো ইমাম সাফির বক্তব্য গুণা হবে না কিন্তু বলার স্টাইল যদি এমন হয় যে কোটিপতি হলো না দিলে অসুবিধা নেই তাহলে মানুষকে কোরবানির প্রতি কি আকৃষ্ট করা হলো না নিরুৎসাহিত করা হলো এজন্য দায়ীদের কথা বলতে হবে সাবধানে আমরা আজকে মাঝহের বিরোধিতা করতে গিয়ে অনেকে সীমা লঙ্ঘন করছি আবার মাঝহাবের পক্ষ নিয়েও অনেকে সীমা লঙ্ঘন করছি সীমা লঙ্ঘন কারো থেকে কাম্য নয় যখন একই মাসালা একাধিক মতামত থাকে তখন কিন্তু বক্তব্য দিতে গেলে বিপরীতমুখী বক্তব্য দিতে গেলে তখন আমার বিপরীতে যারা আছে তাদেরকে সম্মান দেওয়া উচিত আপনি বললেন কোনো গুণা হবে না কিন্তু ইমাম আবহানিপাত তো বলেছেন ওয়াজিব এরমানি এর মানে সামর্থ্যবান ব্যক্তি কোরবানি সেরে দিলে সে গুণাগার হবে কিন্তু আমি যখন বক্তব্য দেই ইমাম আবুহানিপার বক্তব্যকে হেও করে দিলাম যে কোনোই গুণা হবে না কটিপতি হলে অসুবিধা নেই এই কথাগুলো কি বুঝায় যে আপনি আসলাফদেরকে সম্মান দিতে শিখেননি এজন্য এই জন্য আমরা সকল দায়ীদেরকে বলবো আমি সহ আমরা সকলে যেন পরমত সহিষ্ণু হই একতালাফি মাস আলায় যেন আমরা একটু নমনীয় হয়ে কথা বলি আমরা কথা বলতে গিয়ে আমার মতকেই প্রাধান্য দেব এটা নয় একবারে যে আমারটাই ঠিক বরং আমি বলবো আমারটা ঠিক উনারটাও ঠিক হতে পারে তাহলে কি হবে সমাজে শান্তি আসবে শৃঙ্খলা আসবে আর না হয় আমি যদি আমারটাকে প্রতিষ্ঠিত করে আপনারটাকে বাতিল করতে চাই তা আপনিও তো আমারটাকে বাতিল করতে চাইবেন এতে করে আলেমদের প্রতি মানুষ ভীত শ্রদ্ধা হবে শ্রদ্ধাবোধ হারিয়ে যাবে ফেলবে এজন্য যে মহতারাম এই কথা বলেছেন আমি মনে করি তিনি সঠিক বক্তব্য দেননি একেবারেই গুণা হবে না এরকম বললে হালকামি হয়ে যায় তবে হ্যাঁ কোনো কোনো আলেম বলেছেন সুননাতে মোয়াক্কাদা কেউ যদি তরক করে গুণা হবে না এটা আলেমদের বক্তব্যের মাঝে আছে কিন্তু আমরা বলবো বলব সন্ন্যাত্মকাদা আমরা কেন তরক করব পারত পক্ষে আমরা তরক করব না আমরা প্রত্যেকটা সুন্নাকে গুরুত্বের সাথে আমল করতে চাই এমডি রাতুল ভাই বলেছেন টয়লেটে যদি আজান শোনা যায় এই অবস্থায় কি জবাব দেওয়া যাবে মার্শাল্লাহ চমৎকার প্রশ্ন টয়লেটে থাকা অবস্থায় আজানের জবাব দেবেন না টয়লেটের ভিতরে দিকে রাস্কার করা জায়েজ নেই কোরআন তেলোয়ার জায়েজ নেই এজন্য তখন আপনি আজানের জবাব দিবেন না উনার আরেকটি প্রশ্ন অজু অবস্থায় যদি আজানের জবাব দেয় সেটা জায়েজ আছে অজু অবস্থায় কথা বলা যাবে না এটা দিয়ে সহি তো অজু অবস্থায় যদি আপনি আজানের জবাব দিতে চান দিতে পারেন কোনো অসুবিধা নেই আরিফ ভাই বলেছেন শুধু মহিলাদের ইমামতি একজন পুরুষ করতে পারবে যেখানে গাইয়ের মহরিম মহরিম দুই ধরনের নারী আছে মহার্রামা নারী মহার্রামা গাই মহার্রামা নারী একসাথে আছে ওই অবস্থায় আপনি ইমাম হতে পারবেন হ্যাঁ পারবেন কোনো অসুবিধা নেই ইমাম সাহেব সামনে দাঁড়াবে মহিলাগণ পিছনে দাঁড়াবে তবে যদি মাঝখানে এক কাতার পুরুষ দাঁড় করানো যায় এটা হবে সর্বোত্তম যদি কোনোই পুরুষ না থাকে একজনই পুরুষ বাকি সবাই মহিলা তাও তার ইমামতি জায়েজ আছে তবে ফাঁকা রাখা লাগবে একটু ব্যবধান রাখতে হবে উনি আরেকটি প্রশ্ন করেছেন কসর নামাজ যদি ভুলে চার রেকাত পড়ে ফেলি তাহলে কি হবে আবার হবে কসর নামাজ ভুলে আপনি পরিপূর্ণ করে ফেলেছেন প্রয়োজন নেই অসুবিধা নেই করেছেন নামাজ হয়ে গেছে কম তো আর পড়েন নাই দুই রেখাতের জায়গায় আপনি চার রাকাত পড়ে ফেলেছেন এই তো কারণ জোহরের নামাজ তো চার রাখই ফরস তো কসর অবস্থায় দুই রাকাত পড়তেন আপনি ভুল করেছেন হয়ে গেছে নামাজ তবে হ্যাঁ ওলামাই হানাব বলে কসরের নামাজ কসরই পড়তে হবে এই জন্য যদি কেউ আবার দোহরাইয়া দুই রাত পড়তে চায় হানাপি মাসলা আমাদের ফতুয়ার আলোকে সে দুরাকাত পড়তে পারবে কিন্তু না পড়লে কোনো অসুবিধা নেই কাজা রোজার কাফারা দেওয়া যাবে হ্যাঁ যদি আপনি অসমর্থ হন রোজা রাখতে পারেননি রমজান মাসে অসুস্থ ছিলেন ভেবেছিলেন কাজা করবেন কিন্তু এখন অসুস্থতাটা বেড়ে গেছে আপনি আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই তাহলে আপনি নিশ্চয়ই কাফারা দিতে পারবেন অথবা এমন ব্যক্তি যিনি রমজান মাসে রোজা রাখতে পারেনি অসুস্থ ছিল অথবা সফরে ছিল ভেবেছিলেন কাজা করবেন কিন্তু কাজা করার আগে তিনি মারা গেলেন রাখতে পারতেন কিন্তু মরে গেছেন তাহলে তার পক্ষ থেকে তার কাফারা অর্থাৎ কাজা যে আপনার কাফারা না দিয়া ফিদিয়া ফিদিয়া দেবেন আর যদি কাফারা ওয়াজিব হয় তাহলে কাফারা আদায় করবেন প্রতি রোজার পরিবর্তে একজন মিসকিনকে দুবেলার খাবার দেয়া অথবা খাবারের টাকা দিয়ে দেয়া মূল্য দিয়ে দেয়া এটা ফিদিয়া ইয়াসিন আরাফাত ভাই উনি আমাদের জনপ্রিয় শিল্পী সুরকার গীতিকার মশিউর রহমান ভাই অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন তা আমি আমার সাথে লাইভে যারা আছেন সকলকে বলবো আমরা আমাদের প্রিয় শিল্পী মশিউর রহমান ভাই করোনায় আক্রান্ত আমরা সকলে দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থ করুন আল্লাহ আমিন প্রিয় ভাইয়ার আপনারা যারা আমার সাথে জয়েন করেছেন আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই একটু শেয়ার করে দিন যদি আপনি একটু শেয়ার করে দেন অনেক ভাই বোনেরা জানতে পারবে এতে আপনারও সাদা কায় জারিয়ার স্বভাব হবে ইনশাআল্লাহ মাহমুদুল হাসান নমানি ভাই জানতে চেয়েছেন কাজা নামাজ কি পড়তে হবে হ্যাঁ হ্যাঁ কাজা নামাজ পড়তে হবে যদি আপনার পাঁচ অক্ত পর্যন্ত কাজা হয় তাহলে আপনি তার দিব ধারাবাহিকতা রক্ষা করে পড়বেন কাজা যদি আর একটু বেশি হয় তাহলে ধারাবাহিকতা লাগবে না আপনি ওই ওয়াক্তগুলো কাজা পরে নেবেন নিশ্চয় করতে হবে উনি আরও জানতে চেয়েছেন সোনাতে মোয়াক্কাদা তরক করলে গুণা হবে হ্যাঁ হানাফি মাসলাকের ওলামাগন বলেন গুণা হবে আবার সাফি মাসলাকের ওলামাগন বলেন গুণা হবে না তবে একবারে কবিরা গুণা হবে এরকম আমরা বলি না কারণ এটা ফরস আর মাঝে পার্থক্য ফরস তরক করলে কবিরা গুণা হয়ে যাবে আর সুন্নায় মোয়াক্কাদা তরক করলে গুণা হবে কিন্তু একবারে কবিরা হবে না তবে পারত পক্ষে সুন্নাতে মোয়াক্কাদা তরক না করাই হচ্ছে ভাই জানতে চেয়েছেন মানতের পশুর গোস্ত সামর্থ্যবান লোক যদি খেয়ে ফেলে কোরবানি হবে কোরবানি হয়ে যাবে অর্থাৎ মান্যতের যে পশুটা এটা কোরবানি করার পরে মাস আলা হল তার সাবাবটা তার মাংসটা সবটাই গরিব পাবে কিন্তু একজন ধনী বা দুইজন ধনী মানুষও খেয়ে ফেললো তাহলে তাদের এটা জানা সাপেক্ষে খাওয়া ঠিক নয় এটা গরিবের হক জেনে বুঝে খেলে খাওয়াটা গুণা হবে কিন্তু কোরবানিটা হয়ে যাবে মাহির ভাই বলেছেন স্ত্রীর সাথে প্রায় আট বছর সম্পর্ক রাখেনি বিদেশে আছে তার স্বামী বিবাহ কি ঠিক আছে হ্যাঁ বিবাহ ঠিক আছে তালাক যদি না দেয় তালাক না দিলে আট বছর কেন যদি পনেরো বছরও বিদেশ থাকে তাহলে বিবাহ ভাঙবে না কিন্তু স্ত্রীর হক আদায় করছে না সেটা ভিন্ন গুণা হবে কিন্তু বিবাহটা ঠিক থাকবে স্বাধীন দেশ নামক আইডি থেকে আমাদের ভাই জানতে চেয়েছেন আর সলাত খাই রম্মিনার নাউম এটা যখন মোয়াজ্জিন বলবো উত্তরে আমরা কি বলবো আর সলাত খাই রম্মিনার নাউম যখন মোয়াজ্জিন বলবেন উত্তর কি হবে ক্যারামের দুটি বক্তব্য পাওয়া যায় একদল আলেম বলেছেন আসল্লা নাওমের জবাবেও মিনান নাওমি বলবে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন ইজা সামি তুমুল মুওয়াজ্জেনা ফাকুল ইয়াকুল মুআদ যখন আজান দিতে শুনবে তখন সে যা বলে তোমরা তাই বলো ই হাদিসের আলোকে উনি বলেছেন একদল আলেম বলেছেন যে খাইরুম মিনান নাওম মুওয়াজ্জিন বলবে আমরাও তাই বলবো আল্লামাম নবির হেমাহুল্লাহ উনি বক্তব্য দিয়েছেন উনি বলেছেন যে আসসাল্লা খাই মিনান নাম। উনিশশো আরেক দল আলেম বলছেন যখন এই শব্দ শুনবে তখন শ্রোতা বলবে সদাক্তা অবারিরতা তবে এই বক্তব্যটি একটু দুর্বল পর্যায়ের তাই আসাল্লা খাই রম্মিন নউম এটার জবাবে আমরাও বলবো আসসাল্লা তু খাই রম্মিন হাফেজ তাহের ভাই জানতে চেয়েছেন কাজা নামাজ পড়ার নিয়ম কি আমরা একটু আগে বলেছি কাজা নামাজ পড়ার নিয়ম হলো যদি এক দুই তিন চার পাঁচ ওয়াক্ত পর্যন্ত কাজা হয় তাহলে তার তীব লাগবে আপনি ধরেন আজকে ফজরের নামাজ পড়তে পারেননি জোহর পড়তে পারেননি আসর পড়তে পারেননি যে কোনো কারণে মারাত্মক কোনো ওজর যেটা ইসলাম সাপোর্ট করে আপনি ঘুমিয়েছিলেন ঘুমের ওষুধ খেয়েছেন তিন ওয়াক্ত কাজা হয়ে গেছে চার ওয়াক্ত কাজা হয়ে গেছে হতে পারে এটা এই অবস্থা আপনি জাগ্রত হওয়ার পরে ধারাবাহিকভাবে পড়তে হবে আগে ফজর তারপরে জহর তারপরে আসর তারপরে মাগরীব তারপরে এবার এশার টাইম হলে এই সেটা নেবেন কিন্তু পাঁচ ওয়াক্তের বেশি যদি হয়ে যায় তাহলে ধারাবাহিকতা লাগবে না যে আপনি ঘুমের ওষুধ খেয়েছেন দুই দিন ডাক্তার এমন ওষুধ দিয়েছে যে দুই দিন আপনি জেগে ওঠেন নাই ঘুমা ঘুমন্তই ছিলেন তা দশ ওয়াক্ত কাজা হয়ে গেছে তো এখন আর ধারাবাহিকতা দরকার নাই। এখন আপনি সুযোগ মতো আপনি আদায় করে নিলেন মনে হয়েছে এখন মাগরীব তিন ডাকাত পরে নেই তাহলে আপনি মাগরীবের সময় তিন রাকাত পড়ে নিলেন মাগরীব পড়ার পরে এবার মনে হলো যে আমি তাহলে এখন জোহরটা পরে নিই তাহলে আপনি তখন জোহর করতে পারবেন ধারাবাহিকতার প্রয়োজন আর নাই খালেদ ভাই জানতে চেয়েছেন আমরা কয়েকটি হাদিসের কিতাবে দেখতে পাই তির্মিজিতে এসেছে আবু দাউদে এসেছে মোসরদ আহমদে এসেছে এভাবে হাদিসের কিতাবে এসেছে তবে হাদিসের রাবি একজন তিনি হজরত আব্বাস রাদিয়া আল্লাহ তায়াল উনার থেকে বর্ণিত যে হাদিসটা ওই হাদিসের সারমর্ম হলো এটা খুবই গুরুত্বপূর্ণ নামাজ যদি কেউ পড়ে তাহলে তার জীবনের আগের পরের জানা না জানা গোপনে প্রকাশ্য যা গুণা করেছে সব মাপ করে দেয়া হবে আল্লাহর হাবিব বলতেছেন জীবনে তুমি পারলে প্রতিদিন না পারলে প্রতি সপ্তাহে না পারলে প্রতি মাসে না পারলে প্রতি বছরে না পারলে জীবন একবার এ হল হাদিসের মর্ম কিন্তু বিশ্বনবী মাহমাদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই নামাজ জীবনে একবারও পড়েছেন এমন একটি হাদিসও নেই আর আব্বাস থেকে বর্ণিত যে হাদিস এই হাদিস নিয়ে ওল্লামায় কেরাম সনদ নিয়ে একটু কিলোকাল করেছেন কেউ বলেছেন জয়ীফ কেউ বলেছেন হাসান কিন্তু আল্লাহর হাবিব জীবনে পড়েছেন একটি হাদিসনি নেই অথচ এই বাদতের প্রতি বিশ্বনবী ছিলেন সবচেয়ে বেশি আগ্রহী নামাজটা অনেক লম্বা তাসবি পড়া লাগে তিনশতবার অনেক তসবি লাগে প্রতি রাকাতে পঁচাত্তর বার কমও হইতে পারবে না কম হলেও তিনশো হবে না বেশি হইলেও তো তিনশো থাকলো না এত জটিল হিসাব করতে করতে দেখা যায় যে নামাজের মনোযোগ থাকে না আমিও জীবন অনেকবার পড়েছি কিন্তু যখন দেখলাম যে বিশ্বনবী পড়েছেন এমন দলিল নেই তাহলে বোঝা গেল রাসুল নিজে এটা করেননি আবার এত ইম্পর্টেন্ট একটি নামাজ যেটা শব্দ দিয়ে বোঝা যাচ্ছে কিন্তু হজরত আব্বাস ছাড়া কোন সাহাবি এটা এত হলে অন্য জানেও পড়তেন না অন্য সাহাবিরা পড়েছেন বক্তব্য নাই এজন্য আমরা বলি যেহেতু একদল আলেম বলেছেন আর একদল হাসান বলেছেন আর বাস্তবতা হলো বিশ্বনবী জীবনও পড়েননি সাহাবাই ক্যারাম পড়েছেন এ মর্মেও দলিল নাই কারণ সাহাবাদ থেকে বর্ণনাই তো নাই আব্বাস রাজিয়া একজন সাহাবি থেকে বর্ণনা আছে উনি সারা আর কোনো বর্ণনাও নাই তাহলে এত কষ্ট করে পড়লেন অথচ এটা সহি দলিল দিয়ে সাব্যস্ত নয় এজন্য আমরা বলি নফল নামাজ বেশি পড়া হোক তাহলেই এটা সহি হাদিস দিয়ে সাব্যস্ত এরপরও যদি কেউ সারাথ তাজবি পড়তে চান পড়তে পারেন কিন্তু এটাকে জীবনে একবার পড়া আবশ্যক মনে করার কোনো কারণ নাই নফল নফলই তুষারবাই জানতে চেয়েছেন নামাজ পড়েন রোজা রাখেন হস করেন সবই ভালো নামাজ রোজা করেন কিন্তু মোবাইলে নাচ গান দেখা বন্ধ করতে পারছেন না কি করবেন এই রোগের রুগী অনেক অনেকেই মোবাইল অপব্যবহার করছে মোবাইলের কারণে গুণাগার হয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন এই মোবাইলকে সাবধানে ব্যবহার করতে হবে এজন্য আল্লাভভীতি অন্তরে তৈরি করা দরকার এবং আল্লাহ শোকের হিসাব নেবেন আল্লাহ তালা মুখের হিসাব নেবেন আল্লাহ তালা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নেবেন এই বিষয়গুলো যত বেশি ইয়াদ করা যাবে স্মরণ রাখা যাবে গুণা থেকে মুক্ত থাকা তত সহজ হবে আল্লাহ আমাদেরকে মুক্ত থাকার গুণা থেকে তৌফিক দান করুন কাউসার ভাই জানতে চেয়েছেন কারো দোষ এমন লোকের কাছে বলেছি যে তাকে চিনে না গিবত হবে আপনি নাম ধরে বলবেন না কারণ কারো নাম ধরে যখন দোষ বলা হয় তাহলে গিবত হয়ে যায় এই জন্য পার্সোনাল বিষয়গুলো নাম ধরে বলা যাবে না আপনি যদি মনে করেন যে আমি শুধু ঘটনাটা জানাবো তার দোষটা বলবো কিন্তু নাম বলবো না তাহলে আপনি গিবতের গুনায় গুণাগার হবেন না কারণ আপনি কার কথা বললেন সে তো জানেন শুনে ব্যথা পাবে এমন ঘটনা ঘটবে না তাই গিবত হবে না কিন্তু নাম ধরলে গিবত হয়ে যাবে এক লক্ষ টাকা কাউকে হাওলাত দিয়েছি এক বছর পরে সে এক লাখ টাকার সাথে তিরিশ মন ধান দিয়েছে এইভাবে টাকা কি হাওলাত দেয়া যাবে টাকা হাওলাত দেওয়া শুন না এক লক্ষ টাকায় এক লক্ষ টাকায় ফিরিয়ে নিতে হবে তিরিশ মন কেজিও নেওয়া যাবে না কেজিও যাবে 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 না না এটা সুদ হয়ে অতিরিক্ত এক তবে এই ক্ষেত্রে আপনি যদি চান যে আপনি এতগুলো টাকা দিলেন আপনি একটু ব্যবসা করতে চান তাহলে আপনি পুরাটাকে ধান বানিয়ে নেন আপনি এক লাখ টাকা দেবেন আর বলে দেন যে আমাকে তুমি একশো মন ধান দিতে হবে কথার কথা আপনি টাকা নিতে পারবেন না এবার একশো মন ধান আপনাকে ছয় মাস পরে এক বছর পরে সে দেবে দান বিক্রি করে আপনি যদি এখানে পাঁচ লাখ অপান সবটা জায়াস কিন্তু আপনি টাকা আনবেন এক লাখ সাথে আবার দান আনবেন তিরিশ কেজি সেটাও হারাম সেটা সুদ সেটা আনা যাবে না সম্পূর্ণ ধানে পরিবর্তন করে আনতে হবে আশা করি বুঝতে পেরেছেন এমডি ডি ভাই জানতে চেয়েছেন কোরবানির মাংস তিন ভাগে ভাগ করা কি জরুরি না জরুরি না আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলেছেন কুলু মিনহা ওয়াট এমুল বা এসাল ফির তোমরা কোরবানির মাংস নিজে খাও এবং যারা গরিব মানুষ অসহায় মানুষ তাদেরকে খেতে দাও কোন মিনহা ওয়া ত্রেমুল কোরবানির মাংস তোমরা খাও এবং যারা অভাবী মানুষ তাদেরকে খেতে দাও তা আপনাকে আল্লাহ তালা এই আদেশ করেছেন এই আদেশটা ওয়াজিব হিসাবে নয় সকল আমার ওয়াজিব হয় না সকল সিগাই আমার ওয়াজিব হয় না ভাই যা হালালতুম ফস্তাদু আল্লাহ কোরআনে বলছেন যখন তোমরা হেরাম থেকে মুক্ত হবে তখন তোমরা স্বীকার করো অর্থাৎ তোমরা শিকার করতে পারো অনুমতি আছে তাহলে এটা আদেশ আমরের সীগা পস্তাদু একথার অর্থ এই না যে আমরা এহেরামের কাপড় খুলে তীর ধনুক লইয়া জঙ্গলে চলে যাব সেখানে গিয়া হরিণ শিকার করবো হে ও আজিব না অনুমতি আমরের অনেকগুলো অর্থ আছে তো ঠিক এখানেও তোমরা খাও গরিবদেরকে খাওয়াও কোরবানির মাংস নিজে খাওয়া ফরজ না গরিবদেরকে দেওয়া ফরজ না তা আপনি চাইলে খাবেন চাইলে গরিবদেরকে দেবেন তবে হ্যাঁ ও কোরবান হলো ত্যাগের ঈদ ওদের হইয়া ঈদুল্লাহ হা ত্যাগের ঈদ তো সবটা নিজে খাইলে ত্যাগের ঈদ থাকে না ভোগের ঈদ হয়ে যায় এই জন্য আমরা খাবো গরিবদেরকেও দেবো তবে তিন ভাগে ভাগ করতে হবে এটা জরুরি নয় এটাকে জরুরি মনে করা ঠিকও নয় কিছু কিছু এলাকায় এটা চলে তবে যদি সেটা সবাই মেনে নেয় খোলা মনে দিতে চায় এক ভাগ নিজে খেলো আরেক ভাগ আত্মীয় স্বজনের বাড়িতে হারিয়ে পাঠালো আরেক ভাগ গরিবদেরকে দিল এটা দিতে পারে কিন্তু এটাকে বাধ্যতামূলক মনে করার কোনো সুযোগ নেই কাউসারবাই জানতে চেয়েছেন ও বলেছি ফজলুল হকবাই জানতে চেয়েছেন ইমামের ইমাম যদি মেহরাবের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়ে মুসল্লির নামাজ হবে তো হ্যাঁ আমাদের দেশে কিছু কিছু অঞ্চলে এই কথা প্রচলিত আছে যে ইমাম সাহেব যদি মেহরাবের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে নামাজ হবে না এই কথার পক্ষে কোনো দলিল নেই কারণ মসজিদ সবটাই পবিত্র তাই যেখানে দাঁড়িয়ে নামাজ পড়তে চায় সেখানে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে তবে হ্যাঁ আমাদের মসজিদগুলোতে আমরা সামনে যে একটু ফুলা জায়গা দেখি এটাকে মেহরাব বলে ওটা মূলত ইসলামের প্রথম যুগে যেখানে নামাজ পড়তো মসজিদ বানাতো অথবা নামাজ পড়তো সামনে একটু জায়গা রাখতো অস্ত্র রাখার জন্য মেহরাব হারমোন থেকে অস্ত্র রাখার জায়গা জড়ব। মেহরাব তো সেখানে অস্ত্র আপনার যুদ্ধের মেহরাব এসমে আলার সিগা মেহরাম সেখানে যে যুদ্ধের অস্ত্রগুলো ওই অস্ত্রগুলো রাখা হয় তো অস্ত্র রাখতে গিয়ে সে জায়গা সামনে একটু ফাঁকা রাখে তো এখন তো আর অস্ত্র দরকার নাই যেহেতু ইসলামের প্রথম যুগে এভাবে করেছে তাই সেটা চালু হয়ে আসছে ওখানে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে না এমন কোনো বর্ণনা আমার চোখে পড়েনি আশা করি নামাজ হয়ে যাবে ভাই জানতে চেয়েছেন কোরবানির পশুর বয়স কত লাগবে এটা কি জরুরি মাসালা যেহেতু কোরবান সামনে আল্লাহ হাবিবুসাল মুসিন্ তোমরা মুসিনা সারা জবা জবে করো না মুসিন্না হলো ওটের পাঁচ বছর গরু হলে দুই বছর ছাগল হলে এক বছর আর বেড়া এবং দুম্বা এক বছর কিন্তু যদি বেড়া এবং দুম্বা ছয় মাস বয়স হয় দেখতে এক বছরের মতো মোটা তাজা হয় তাহলে সেটাও জায়েজ আছে কিন্তু ছাগল এক বছরের নিচে জবে করা জায়েজ হবে না তাই আমরা যারা কোরবানির পশু কিনবো আমরা খুব খেয়াল রাখবো যে আমাদের পশুগুলোর বয়স ঠিকঠাক হয়েছে কি না সাপাত পেতে হলে কোরআন খতম করা উচিত সাপাত পেতে হলে কোরআন খতম করা উচিত একজন ভাই জানতে চেয়েছেন না এটা জরুরি কিছু না সাপাতের সাথে কোরআন খতমের কোনো সম্পর্ক নেই যে ব্যক্তি কোরআন পড়বে কোরআন আমল করবে আশা করা যায় কোরআন তার জন্য সুপারিশ করবে তবে খতম করা উত্তম কাজ ভালো কাজ নিঃসন্দেহে ভাই জানতে চেয়েছেন জীবনের যে কাজা নামাজ সবগুলো কি পড়তে হবে এর মানে উনি বোঝাতে চেয়েছেন কয়েক বছরের নামাজ কাজা অবস্থায় আছে আসলে পড়তে হবে নাকি হবে না এ বিষয়ে কোনো দলিল আমাদের কাছে নেই হায়ের দলিলও নাই নায়ের দলিলও নাই এর কারণ রসুল্লামের কোনো সাহাবা এরকম এক মাস দুই মাস তিন মাস নামাজ পড়েনি এমন ঘটনা ঘটেনি এটা তারা কল্পনাও করেননি যারা ইমান এনেছেন ইমান আনার পরে আর তারা কখনো নামাজ পরিত্যাগ করেন নাই তবে যুদ্ধের মাঠে রাসুল সাল্লা সাল্লাম তিন ওয়াক্ত নামাজ কাজা করেছেন একসাথে এটা হাদিসে পাওয়া যায় তখন তিনি কাজা করেছেন এই জন্যই তো আমরা তিন ওয়াক্ত চার ওয়াক্ত পাঁচ ওয়াক্ত এই অল্পগুলোর কথা বলি দলিল আছে কিন্তু ছয় বছর দশ বছর পরে নাই এমন তো কোনো স্বাভাবিক করে নাই কল্পনাও তো করে নাই সেহেতু এই প্রশ্নের উত্তরও নাই হাদিস থেকে বা কোরআন থেকে তার উত্তর হবে গবেষণা থেকে একদল আলেম বলেন যেহেতু অনেক দিনের নামাজ হিসাবও নাই সেহেতু সে আল্লাহর কাছে ক্ষমা চেক আরেকদল আলেম বলেন সে পড়ুখ এটাকে অমরি কাজা বলে যদিও শব্দটা পাওয়া যায় না হাদিস কোরআনে কেন পাওয়া যায় না আমি বলেছি কারণ সাহাবারা এরকম লাগাতার নামাজ কাজা করতেন না আমাদের দেশে না অনেকে আছে বয়স বিশ বছর হলে নামাজ শুরু করে পঁচিশ বছর হলে নামাজ শুরু করে বরং ছোট বাচ্চাদের মসজিদে নেয় না এলে আরো ধমক মারে দেখলে ধমকায় করে ছোট বাচ্চা কিন্তু সময় তো ছিল না থেকেই তারা নামাজ পড়তেন ইমান আনার পরে আর ছাড়তেন না তাই সময়ের অনেক সময় ধরে নামাজ কাজা করেছেন এটা হয়নি একদল আলম বলছেন পড়ে নে আর ক্ষমা চাক আরেকদল বলছেন শুধু ক্ষমা চাক আপনি যে একটা আমল করতে পারেন কিন্তু এরকম দুই বছর ছয় বছরের নামাজ সব পড়তে হবে যদি আপনি আবার ফতুয়া দেন যে পড়তেই হবে তা আপনাকে প্রশ্ন করা হবে দলিল কই আপনি কিন্তু দলিল দিতে পারবেন না এজন্য আপনি একটু সফটলি বলুন যেহেতু তোমার অধীনে অনেক নামাজ আছে আল্লাহর হক আদায় করতে থাকো ক্ষমাও চাইতে থাকো তা আমিও তাই বলি যে আপনি আদায়ও করেন ক্ষমাও চান তবে আরেকটি হাদিসে আছে নফল নামাজ নফল ইবাদাতকে আল্লাহ ফরজের জায়গায় দেবেন ওই হাদিসের আলোকে যদি আপনি চান যে আমি নফল বাড়াই দেব তাহলে আশা করা যায় আপনার নাওয়া ফলগুলো আপনার ফরজের জায়গায় আল্লাহ সেটাও হতে পারে রিয়াদ উত্তর জানতে ও না রিয়াদ বাই জানতে চেয়েছেন কাজা নামাজে সুন্নত পড়া লাগবে কিনা জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন যে আপনি নামাজ কাজা করে ফেলেছেন শুধু ফরজ পড়বেন না সুন্নত পড়বেন আমরা বলবো আপনি যদি নামাজ কাজা করেন তাহলে জহর আসর মাগরীব এসা ওইগুলোতে সুন্না পড়া লাগবে না আপনি শুধু ফরজ পড়তে হবে আর যদি ফজরের নামাজ কাজা হয় তাহলে আপনি দুটি পড়বেন আপনি সন্নাও পড়বেন ফরজও পড়বেন কারণ রাসুসাল্লাহ সাল্লাম কখনো ফজরের নামাজের সন্না তরক করতেন না এই জন্য কাজা হলেও আপনি সন্ন্যাস পড়ে নেবেন আর বাকিগুলো যদি আপনি সুন্না পড়তে চান সুযোগ আছে তবে না পড়লেও চলবে যদি কাজা নামাজ হয় আমাদের এক বোন উম্মে তাই এবার তানহা জানতে চেয়েছেন উনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন তা নামাজ পড়তে পারেননি এখন কাজা নামাজগুলো কিভাবে পড়বেন আমি ওনাকে বলবো আপনি হিসাব করুন যে আপনি কতদিন অসুস্থ ছিলেন এক মাস তাহলে দেড়শো ওয়াক্ত নামাজ পনেরো দিন তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর ওয়াক্ত নামাজ সাথে বিতির যোগ হবে তাহলে আরেক অক্ত করে ছয় পনেরো নব্বই অক্ত হবে এক মাস যদি হয় তাহলে আপনি ছয় দিয়ে পূরণ দেবেন তিরিশ তিনশো আঠারো একশো আশি অক্ত আপনি এবার তারতিব লাগবে না আপনি এই একশো আশি আদায় করতে থাকেন মামুন ভাই জানতে চেয়েছেন রেকর্ড করা তেলাওয়াত শুনলে সবাব হবে কিনা রেকর্ড করা গান শুনলে যদি গুণা হয় তো রেকর্ড করা তেলোয়াতে শুনলে সবাব হবে না কেন নিশ্চয় স্বভাব হবে বরং আমরা আপনাদেরকে সাজেস্ট করতে চাই অবসর সময়ে আপনারা বড় বড় কারীদের তেলাওয়াত শুনবেন নিশ্চয় স্বভাব হবে তবে নিজে পড়লে স্বভাব আরো বেশি হবে শরীফ ভাই জানতে চেয়েছেন শরিক কোরবানির ক্ষেত্রে সুদখোর ব্যক্তিকে আমরা শরীকে নিয়েছি কিন্তু তার টাকাটা যেটা দিয়ে কোরবান করেছে সেটা সুদের টাকা না কোরবানি হবে তো সুদখুরকে নেবেন কেন এমন লোকদেরকে পরিহার করা উচিত এরপরও যদি কখনো নিয়ে যান বা নেওয়া হয়ে গেছে এমন অবস্থা হয় তাহলে আমরা বলবো যে টাকাটা যদি হালাল হয় আপনি নিশ্চিত হন তা সুদের টাকা দিয়ে সে কোরবান করেনি সুদ খাওয়ার কারণে সে গুণাগার হবে কিন্তু টাকাটা যেটা দিয়ে কোরবান করেছে সেটা হালাল যদি হয় তাহলে আপনার কোরবানিটা হয়ে যাবে কারণ যেহেতু আপনার কোরবানির সাথে কোনো হারাম টাকা সম্পৃক্ত হয়নি আলামিনবাই জানতে চেয়েছেন মৃত বাবার নামে কোরবান দিলে এক কোরবান দেবো নাকি আমার নামে কোরবান দেব উনি বিদেশে থাকেন ওনার মা বলছে তোমার নামে দেও কিন্তু উনি চাচ্ছে উনার মরা বাবার নামে দেবে আমরা বলতে চাই মৃতদের পক্ষ থেকে কোরবানি করা যায় আছে কিন্তু সেটা নফল আর আপনি সামর্থ্যবান যদি হন আপনার পক্ষ থেকে কোরবান দেয়াটা ওয়াজিব সুতরাং আপনি ওয়াজিবটা আদায় করুন এরপরে সামর্থ্য থাকলে আপনার বাবার পক্ষ থেকে দিতে পারেন কিন্তু নিজেরটা না দিয়ে মৃত মা বাবার পক্ষ থেকে দিলে আপনার ওয়াজিব আদায় হবে না জাহাঙ্গীর ভাই জানতে চেয়েছেন বিতরের নামাজে বাংলায় দোয়ায় কুনুত পড়া যাবে কিনা না ভাই দোয়া কুনুত একটি নির্ধারিত এবাদত এটা ওলামাই আহানা বলেছেন ওয়াজিব এটা একটি ওয়াজিব এবাদত তাহলে এটা সন্ন্যায় বাদাত নির্ধারিত এবং এটা ওয়াজিব এবাদত সুতরাং এটা মন মতো করা যাবে না এখানে আপনাকে এখতেয়ার দেয়া হয়নি দোয়ায় কুনুতে নির্ধারিত কিছু শব্দ আছে রাসুলের শিখানো দোয়ায়ে মা সুরা যেগুলো হাদিস দিয়ে সাব্যস্ত বা সুরা হাদিস থেকে পাওয়া যায় আপনি সেগুলোই পড়বেন নিজে বাংলায় দোয়া করবেন না কামরুল হাসান ভাই জানতে চেয়েছেন রাত বারোটার পরে তাহাজুদ নামাজ পড়া যাবে কিনা রাত বারোটার পরে তাহাজুদ পড়া যাবে অর্ধরাত্রির পর থেকে তাহাজ্যত পড়তে পারেন তবে উত্তম হলো আর পর থেকে তাহাজ্জ পড়া কিন্তু আপনি যদি চান রাতের বারোটার পর থেকে তাহাজ করার সুযোগ আছে গভীর রাতের নামাজ তাহাজ আমিনুল বাই জানতে চেয়েছেন ফরজ সালাতের পর তাহিয়াতুলজু বা দখলুর মসজিদের নামাজ পড়া যাবে না এটা না বরং আপনি ফরজ সালাতের পরে দখলুর মসজিদ পড়বেন না দরকার নেই আপনি মসজিদে ঢুকেছেন সময় আসে দুরাকাত পড়ে নেবেন এটাই দখলুল মসজিদ কিন্তু আপনি ঢুকে দেখলেন যে একামত শুরু হয়ে গেছে অথবা নামাজ চলছে আপনি ফরজ নামাজে সামিল হয়ে যান পরবর্তীতে আর দুরাকাত দখলর মসজিদ তাহিয়াতজোর পড়ার কোনো প্রয়োজন নেই ভাই জানতে চেয়েছেন আজানের সাত আট মিনিট পূর্বে মোয়াজ্জিন ভুলে আজান দিয়ে ফেলেছে এতে করে একজন নফল রোজাদার ইফতার করে ফেলেছে কিছুক্ষণ পর মোয়াজ্জিন বলল যে আমার ভুল হয়েছে এখন আজানের টাইম হয়নি রোজাকে আবার রাখতে হবে রোজাটা ভেঙে গেছে এখন তিনি আর খাবেন না খেয়ে এইভাবে বাকি সময়টুকু পার করবেন এই পাঁচ সাত মিনিট তারপরে খাবেন আশা করা যায় সবাব পাবেন যেহেতু ভুলে হয়েছে কিন্তু রোজাটা ভেঙে গেছে সবাব তো দেয়ার মালিক আল্লাহ এখন এই রোজা কাজা করতে হবে কি না এ বিষয়ে আমাদের দুটি বক্তব্য ওলামাই আহনাব বলেন নফল কাজ যখন শুরু করে ও আজীব হয়ে যায় তাই এটা আবার কাজা করতে হবে আর অন্যান্য অন্য মাসলাকের ওলামাগণ বলেন নফল নফলই থাকে আল মোতাতাব আমি রুনাফ সিহি হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি নফল কাজ করে সে নিজের নফসের নিজে আমির এই জন্য সে চাইলে আরেকটা রাখবে না হয় রাখবে না কোনো গুনা হবে না কিন্তু ওলামাই আহনাফ বলেন যেহেতু শুরু করেছে ভেঙে গেছে আরেকটা রাখা উচিত আবুল বাসার ভাই জানতে চেয়েছেন আরাফার রোজা আরাফার দিন রাখব নাকি নয় তারিখে রাখবো যে মাসে হ্যাঁ এটা খুব ঘনিষ্ঠ একটি প্রশ্ন জীবন ঘনিষ্ঠ আমাদের কয়দিন পরে আরাফার দিবস আসছে আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম বলেছেন আরাফা যা আরাফাত দিনের রোজা আমি আশা করি এক বছর আগের এবং এক বছর পরের গুনাহসমূহ ক্ষমা করে দেবে মানে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া যাবে এ রোজা রসিল আল্লাহ ক্ষমা করে দেবেন খুবই গুরুত্বপূর্ণ রোজা এখন রোজাটা আমরা কি আরাফার দিবসে রাখবো নাকি নয় তারিখ এ নিয়ে আলেমদের চলছে গবেষণা আলোচনা পর্যালোচনা আমরা বলতে চাই হাদিসের শব্দ আরাফার রোজা সুতরাং আরাফা যেদিন রোজা সেদিন একদল আলেম বলছেন তাই আমরা যখন জানবো আরাফা কয় তারিখে তার আলোকে আমরা রোজাটা রাখবো আজকে মিডিয়ার কল্যাণে আমরা দেখতে পাই আরাফার মাঠে হাজিরা উপস্থিত তারা আলাব্বাই কাল আব্বাই বলছে কান্নাকা কান্নাকাটি করছে ক্ষমা চাচ্ছে করছে আর আরাফার দিবসের বারাকাতের রুসিলাত আল্লাহ ক্ষমা করছেন ওই অবস্থায় আমরা যারা আরাফার মাঠের বাহিরে আছি আমরা রোজা রাখলে তাদের সাথে আমরা ক্ষমা পেয়ে যাব আমরা আশা করি ওই দিনের বারাকাটা আমরা পেয়ে যাবো এজন্য আমরা আরাফার দিবসে রোজাটা রাখতে চাই আরেক দল আলেম বলেন আরাফা তো নয় তারিখ সুতরাং বাংলাদেশে আমরা নয় তারিখে রাখবো হাজার উনারা বলতেছেন তারিখের আলোকে অথচ বাস্তবতা হলো নয় তারিখ যখন আসবে সেদিন কিন্তু আরাফার মাঠে কোনো হাজি থাকবে না আরাফার যে বারাকা আল্লাহর পক্ষ থেকে আসে সেটা তো আর তখন থাকছে না এই জন্য আমরাও বলি আমরা আরাফ আর দিবসে রাখবো হাদিসে যেহেতু সরাসরি শব্দ হলো আরাফার রোজা তবে হ্যাঁ যদি কেউ আবার নয় তারিখে রাখতে চান তো নয় তারিখে রাখা তো না যায়জ না আপনি আরেকটা রেখে দেন রাখতে যেহেতু চাইছেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম তো জিলহাজ মাসের এক থেকে নয় তারিখ তিনি পুরাটাই রোজা রাখতেন নয় দিনে রাখতেন তা আপনি যদি আরেক দিন রাখেন স্বাভাবিক তো হবেই এই জন্য কোনোভাবে যেন মিস না হয় সেটা খেয়াল রাখা লাগবে কিন্তু আপনি শুধু নয় তারিখ রাখতে গেলেন আরাফার দিবস তো চলে গেল তাহলে বারাকা থেকে আপনি বঞ্চিত হওয়ার সম্ভাবনাই বেশি এজন্য আমরা বলবো যে আরাফার দিবসে রোজাটাকে প্রাধান্য দিয়ে রাখা হোক আর যদি কেউ চায় আরেক দিন পরের দিন রাখবে নয় তারিখ সে নয় তারিখও রাখবে কোনো আপত্তি নেই জসিম ভাই জানতে চেয়েছেন ঈদের দিন এশরাক এবং সালাত দোহার নামাজ পড়া যাবে কিনা পড়া যাবে বাড়িতে কিন্তু ঈদগাহে গিয়ে পড়া যাবে না রাসুল সাল্লাহ সাল্লাম ঈদগাহে গিয়ে কখনো তিনি নফল নামাজ পড়েননি সুতরাং ইশরাকের কোন নামাজ ঈদগাহে যাওয়ার পরে পড়া যাবে না শহীদ ভাই জানতে চেয়েছেন মহিলাদের মাসিক যদি আট দশ দিনের বেশি হয় তাহলে নামাজের কি হবে হ্যাঁ নামাজ পড়তে হবে মহিলাদের মাসিকের সর্বনিম্ন মেয়াদ হলো তিন দিন আর সর্বোচ্চ মেয়াদ হলো দশ দিন যদি দশ দিনের আগে সুস্থ হয়ে যায় নামাজ পড়বে কিন্তু দশ দিনের পরেও যদি অসুস্থ থাকে তাহলেও নামাজ পড়বে কারণ দশ দিন পর্যন্ত নামাজ মাপ দশের পরে সে প্রতি ওয়াক্তের জন্য নতুন অজু করবে এবং নামাজ পড়তে থাকবে তাজবিদ ভাই জানতে চেয়েছেন গরু যতগুলো পশম আসে ততগুলো নেকি হাদিসটা সহি কিনা এ হাদিস নিয়ে কেরামের বক্তব্য একাধিক মত কেউ সহি বলেছেন কেউ জয়ীব বলেছেন সুতরাং সাওয়াব পাওয়া যাবে বেশি এটা আমলের বিষয় না এটা হচ্ছে আপনার হাদিস উৎসাহের বিষয় সেহেতু বিকুল্লি শাহরাতীন হাসানা প্রত্যেক পশমের বিনিময় তা আমরা উৎসাহ ব্যঞ্জক হাদিস যেহেতু এটা আমলের বিষয় হলে আমরা খুব সুখ্যাতি সূক্ষ্ম বিশ্লেষণ করতাম যে জয়ীফ হাদিস আমল করা যাবে কিনা যেহেতু এটা ওলামা এ কেউ মাউজু বলেননি জয়ীফ বলেছেন অসুবিধা নেই উৎসাহের ক্ষেত্রে এটাও গ্রহণ করা যেতে পারে আব্দুল আহাদ ভাই জানতে চেয়েছেন কোরবানি কতদিন দেয়া যায় কোরবানি দিতে হবে জিলহাজের দশ তারিখ এটাই হলো সন্না এটা উত্তম ওই তারিখে যদি কেউ না দিতে পারে এগারো তারিখ দেবে যদি না পারে জিলহাজের বারো তারিখ দেবে ওলামে আহানা বলেছেন তিন দিন কিন্তু অন্য মাসলাকের জমহর উলামা বলেছেন চার দিন আয়ামে তাশরিকের দিনগুলো সহ আর চার দিন তো রোজা রাখাও হারাম এ কোরবান কেন্দ্রিক পাঁচ দিন সারা বছরে হারাম ঈদুল ফিতরে দিন আর উল আজহায় চার দিন যেহেতু রোজা রাখা কাহারাম সেহেতু এই চার দিন কোরবান করা সুন্না বৈধ এজন্য না পারলে এগারো না পারলে বারো না পারলে তেরো তারিখও সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবান করা যেতে পারে বাবু চৌধুরী ভাই জানতে চেয়েছেন ফজরের জামাত শেষ করে সাথে সাথে সুন্নাত পড়া যাবে কি না অর্থাৎ উনি মসজিদে গিয়ে দেখেছেন একামত চলছে উনি এখন ফজরের নামাজের ফরজে অংশগ্রহণ করলেন তো সুন্না তো পড়া হয়নি সুন্নাটা কখন পড়বেন। এ নিয়ে দুটি হাদিস পাওয়া যায় একটি হাদিস হলো সহ্য ওঠার পরে আর একটি হাদিস হল সালাম ফিরানোর সাথে সাথে দুটাই হাদিস দিয়ে প্রমাণিত এবং দুটাই সহি তাই আপনি চাইলে সালাম পিরানোর পরপর পড়তে পারবেন রাসুল সাল্লাহাল্লাম একদিন নামাজ শেষ করার পরে দেখলেন এক সাহাবি রাসুলের সাথে নামাজ শেষ করে সে দাঁড়িয়ে আবার দুই রাকাত পড়েছে তো নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম তাকে ডাকলেন ডেকে বললেন কি খবর ফজরের নামাজের ফরজ কি চার রাকাত তুমি আবার দুই রাকাত কিসের নামাজ পড়লা ওই সাহাবিব বলছি রাসুল আল্লাহ আমি তো মসজিদে এসে সুন্না পড়তে পারিনি তাই আমি ফরজের পরে দুই রাকাত সোনা পড়ছি আল্লাহর হাবিব চুপ থাকলেন তাহলে বোঝা গেল তিনি তাকে ধমক নফরত করেন নাই ধমক দেন নাই অন্য হাদিসে পাওয়া যায় ফেলা ইদান রাসুল তখন বললেন ও তাই নাকি এর মানে তিনি বুঝতে পারলেন যে যেটা ছুটে গেছে তিনি অনুমোদন করলেন এই হাদিসের আলোকে আপনি চাইলে সালাম পিরাইয়া পড়তে পারেন মাসুদ জানতে চেয়েছেন। টেবিল চেয়ারে বসে খাবার গ্রহণ করা যায় যাচ্ছে কিনা আমার ভাইরা টেবিল চেয়ারে বসে রাসুল সাল্লা সাল্লাম খাবার গ্রহণ করেননি এই জন্য একদল আলেম বলেন যে মাটিতে বসে প্লোরে বসে বিছানায় বসে খাবার গ্রহণ করা শোন এখন টেবিল চেয়ারে খাইলে কি গুণা হবে উত্তর হলো না এটা খেলাপে সন্না হবে কারণ আমরা যারা টেবিলে বসে খাই আমরা কি স্বভাবের নিয়তে খাই না আমরা কেউ মনে করি না যে টেবিলে বসলে স্বাব বেশি হবে তো যেহেতু এটা এবাদতের হিসাব হিসাবে আমরা করি না এটা এবাদতের অংশ হিসাবে করা হয় না তাই বেদাত হবে না খেলাপে শুননা হবে গুণা হবে না তবে যদি আপনি একবারে আল্লাহর হাবিবের সুন্নাটা ফলো করতে চান তাহলে আপনি প্লোরে বসে মেজে বসে বিছানায় বসে খাবার গ্রহণ করুন এটাই হলো সন্না নুরুদ্দিন ভাই জানতে চেয়েছেন অ্যাকাউন্টে যে সুদ দেয়া হয় তা গরিবদেরকে দিয়ে দেয়া জায়জ হবে কিনা কৌশল হোসেন ভাই জানতে চেয়েছেন স্কিনে শুভে সাদিক এবং পর আসরের নামাজের পর নফল নামাজ পড়া যাবে কিনা না শোভে সাদিকের পরে ফজরের নামাজের দুই রাকাত সুন্না ব্যতীত সূর্য উদয় পর্যন্ত আর কোনো সূন্য নামাজ নেই নফল নামাজ নেই সুতরাং করবেন না আসরের নামাজের পরে সূর্য অস্ত পর্যন্ত কোনো নফল নামাজ নেই সুতরাং না একজন ভাই জানতে চেয়েছেন বর্তমানে সৌদি আরবে আধুনিকায়নের নামে যা হচ্ছে তা ঠিক আছে কিনা না আধুনিকতা জায়েজ আধুনিকতা তো ভালো আমরা তো মডার্ন আলট্রা মডার্ন ইসলামও একটি মডার্ন ধর্ম ব্যাকডেটেড নয় সেকেলে নয় আধুনিকতা ভালো কিন্তু বেহায়াপনা ইসলাম অনুমোদন করে না আধুনিকতার নামে মেয়েদেরকে গর থেকে বের করা মেয়েদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে যেখানে মনে চায় সেখানে যেতে দেয়া মেয়েরা পাসপোর্ট করে মহাররাম পুরুষ ব্যতীত বিদেশ যেতে পারবে এমন আইন সৌদি আরবে কয়েকদিন আগে করেছে আমরা সৌদির পক্ষের লোক কারণ ইসলামের এটাই তো মূল জায়গা ইসলামের লীলাভূমি যাকে বলা হয় ইসলাম সেখানে জন্ম নিয়েছে কিন্তু একথার অত্যই নয় যে সৌদি আরবের সরকার যা বলবে আমরা তাই মানব এটার নাম না এটা ইসলাম বলিনি কারণ সৌদি আরবে অতীত কিছু জালেম সরকার ছিল আল্লাহ হাবিব সাল্লা সাল্লামের পরে উমাইয়া বাদশাদের মাঝে সৌদি আরবে আল্লাহর ঘর আক্রমণ করেছে আড্জাজবিন ইউসুফ সেখানে সাহাবীদেরকে হত্যা করেছে সে গভর্নমেন্টের লোক ছিল গভর্নমেন্টের লোক ছিল সরকারের লোক ছিল এই সরকারে যারা থাকবে তারাই সেখানকার আমাদের পূজনীয় হ্যাঁ তারাই আমাদের অনুকরণীয় তারাই আদর্শ তাদেরকে যাপনা করবেন এটা ইসলামে নেই বরং এটা ব্যক্তি পূজা এটা নাজায় আমরা হক পথে আছি হক পথে থাকি এখন মেয়েদেরকে সৌদি আরবে আপনারা যারা গেছেন হজে দেখেছেন হোটেলগুলোতে এখন রিসিপশানে মেয়েদেরকে বসিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন দোকানে হোটেলে মেয়েদেরকে রিসিপশানে বসিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা দেখেছি যে সেখানে কিছু কিছু আইন হচ্ছে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক এই কাজটা কোনোভাবেই আধুনিকতার নামে সাপোর্ট যোগ্য না বরং এর বিরুদ্ধে কথা বলছে যে আলেমরা আপনারা শুনেছেন যে একজন বিখ্যাত আলেম সৌদি আরবের সমালোচনা করেছে সরকারের করা হয়েছে ওনাকে জন্য সমালোচনা করতে হবে হক কথা বলতে হবে এরেস্ট হলো হোক। কিন্তু না এই মানি তাকা যায় মানি ধোস নাই বাংলাদেশে কি হচ্ছে এটার বিরোধিতা করা যাবে কিন্তু সৌদি আরবে চাকরি করে ওই দেশে যে হচ্ছে অন্যায় সেটার বিরুদ্ধে বলবে না না এটা নয় অন্যায় যদি আমার বাবা করে আমার বাবার বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে তবে সেটা শালীনভাবে বলতে হবে বেয়াদবের মতো কথা বলা যাবে না সমালোচনা করতে গিয়ে কাউকে গালি গালাস করা এটা করা এটা কেউ করবে না এটা আপনারাও করবেন না এটা কেউ করবে না কিন্তু সমালোচনা করতে হবে সমালোচনা যতটুকু উচিত অতটুকু না করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে সমানীয় ভাইরাম নুরুদ্দিন ভাই যে বলছেন অ্যাকাউন্টে যে সুদের টাকা হয় তা গরিবদেরকে দেওয়া যাবে কিনা হ্যাঁ দেওয়া যাবে কিন্তু সবাবের নিয়ত করা যাবে না আপনার জনতা ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিছু টাকা সুদের এসে গেছে আপনি খাইতে চান না কিন্তু পাঁচ লাখ টাকা রেখেছেন কোনো কারণে সোনালী ব্যাংকে সেটা আছে যেমন আমরাও বেতনের টাকা অনেক সময় তুলি না আমাদের সরকারি চাকরি যেহেতু আমরা করি আমার মাদ্রাসার বেতনটাও তো জনতা ব্যাংকে আসে যদি আমার সেখানে তিন চার লাখ পাঁচ লাখ টাকা থেকে যায় হতে পারে কিছু সুদ জমা হয়ে যাবে যদি আমি দেখি সুদ জমা হয়েছে তাহলে ওই টাকাটা আমি তুলে এনে গরিবদেরকে দিতে পারবো কিন্তু সবের নিয়ত করবো না কারণ এটা হারাম সুদ হারাম আর হারাম জিনিস আল্লাহর পথে দান করে সব নিয়ত করা যায় না গরিবদেরকে দিয়ে নিয়ত করা যায় না সাতজন আর সাত পরিবার কি এক জিনিস একজন ভাই জানতে চেয়েছেন কোরবানির ব্যাপারে সাতজন আর সাত পরিবার এক জিনিস কিনা এক জিনিস একটা পরিবারের পক্ষ থেকে একজন কোরবান দেবে আল্লাহর হাবিব বলছেন আলা আলা প্রত্যেক পরিবারের আমিন উপরে বছরে একটি কোরবানি তারা আল্লাহ হাবিব নিজে বলতেন আল্লাহমদ তাকব্বাল মিন মাহমদ ও আলী মাহমদ এ আল্লাহ আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে তুমি কবুল করো এবং সাহাবাই কেরামের জামানায় পুরা পরিবারে একটি কোরবান হতো এটাই ছিল বেশি এটাই ছিল বেশি এখন পরিবার এবং ব্যক্তিকে আলাদা করার কোনো প্রয়োজন নেই যৌথ পরিবারে একটি দিলেই হবে তবে হ্যাঁ যদি কেউ আলাদা আরও বেশি দিতে চায় স্বাভাবিক বেশি হবে এটা শূন্য হবে নফল হবে কোনো অসুবিধা নেই কিন্তু পরিবার সাতজন অংশগ্রহণ করতে পারবে না সাত ব্যক্তি পারবে এগুলো নিজস্ব ব্যাখ্যা বটে সোহেল ভাই জানতে চেয়েছেন বিতির পড়া বিতির পর্ব ভোর রাতে এ নিয়ত ছিল কিন্তু ঘুমিয়ে গিয়েছি আর জেগে উঠতে পারিনি এখন বিতির কখন করবো আপনি জেগে উঠে বিতির পরে নেবেন আপনি জেগে উঠে যখন দেখবেন যে ফজর রাজান হয়ে গেছে ফজর রাজান হয়েছে হোক বিতিরের নামাজ ওয়াজিব আপনি তখন এটা পড়ে নেন তারপরে আবার ফজরের সন্না এবং ফরজ আপনি পড়ে নেবেন যদি একদল আলেম বলেছেন বিতির যদি কাজা হয়ে যায় তাহলে দিনের বেলায় পড়বে তার পক্ষ হাদিস আছে তার পক্ষ হাদিস আছে যদি দিনের বেলায় পড়তে চান তবে তখন আপনি বিতির বেজর সংখ্যায় না পড়ে জোর সংখ্যায় পড়বেন আপনি নর্মালি তিন ডাকাত পড়েন তাহলে চার ডাকাত পড়বেন আপনি বিতির এক রাখাত পরে অভ্যস্ত আপনি দুই রাখাত পড়বেন এটাই হাদিস দিয়ে সাব্যস্ত দিনের বেলা যখন কেউ বীতির কাজা করে তখন সে বেজোর সংখ্যায় না পড়ে জোর সংখ্যায় পড়বে আর যদি আপনি রাতের বেলায় শেষ করতে চান যে আমি রাতে পড়ে ফজরের নামাজের সময় জেগে উঠেছি আগে বিতির তিন রাখাত আপনি পড়ে নেবেন তারপরে আবার ফজরের সন্না পড়েন এরপরে ফজরের ফরজ পড়বেন আব্দুল মান্নার বে জানতে চেয়েছেন কোনো অপরাধী শাস্তি ইসলামী আইনে যদি দুনিয়ায় হয় সে কি আবার আখের রাতে শাস্তি পাবে আমরা আশা করি আল্লাহ তালা তাকে আখেরাতে আর শাস্তি দেবেন না যদি সে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারে শাস্তি যখন হয় তখন নিশ্চয় মানুষ ক্ষমা চায় আর ক্ষমা চেয়ে নিলে আশা করা যায় তিনি মাফ পাবেন তবে কোনো কোনো আলেম বলেছেন ওই ব্যক্তি দুনিয়া অপরাধ করেছে দুনিয়ার লোকেরা শাস্তি দিয়েছে আখেরাতে আল্লাহ চাইলে আবারও শাস্তি দিতে পারেন আল্লাহ আলাম। কবির ভাই জানতে চেয়েছেন যৌথ পরিবারের উপার্জন ক্ষম ছেলেরা যদি কয়েকজনে মিলে টাকা দেয় কোরবানির জন্য আর ওই কোরবানি বাবার পক্ষ থেকে আদায় করা হয় তাহলে আদায় হবে কি বাবার কোনো ইনকাম নেই আমরা বলবো হয়ে যাবে কারণ প্রতি যৌথ পরিবার যদি হয় একটি কোরবানি দেবে আর সেটা সব ছেলেরা বাবার হাতে টাকা দিল আর বাবা উনি পরিবারের গার্জিয়ান হিসাবে প্রধান হিসাবে উনার পক্ষ থেকে কোরবান করবেন ছেলেরা যখন টাকাটা বাবার হাতে দেয় তখন বাবাই কিন্তু মালিক হয়ে যায় এই জন্য বাবার পক্ষ থেকে কোরবান দেয়া যাবে এবং এই কোরবান দিলে আশা করা যায় সাওয়াবও পাওয়া যাবে সমানীয় ভাইরাব আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছি আশা করি আপনারা উপকৃত হয়েছেন যে বিষয়গুলো আপনি জেনেছেন এই বিষয়গুলো অন্যকে জানার সুযোগ করে দিন এই যারা এখনও শেয়ার করেননি মেহরবানি করে শেয়ার অপশন একটু চাপ দিয়ে দেন সাজাকায় জাড়িয়ার কাজে অংশগ্রহণ করুন আজকে এ পর্যন্তই আল্লাহ তালা আমাদের সকলকে দিন ভালো করে বুঝে মেনেসল তৌফিক দান করুন আল্লাহ আমিন ইনশাআল্লাহ আশা করি আল্লাহ যদি সুস্থ রাখেন তাহলে আগামী শুক্রবারে আবার শোয়া নয়টায় দেখা হবে আল্লাহ এই পর্যন্ত আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন তাকওয়ার সাথে ইমানের সাথে রাখুন আল্লাহম আমিন সুবাহান আল্লাহমি হামদিক আসসালামুকুম ওরকাত